নীতি এবং চিঠি দুটো মিলিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নয় এই দুর্নীতির সঙ্গে কনস্পিরেটর হিসেবে মমতা ব্যানার্জি আইনের ঊর্ধ্বে নয় তাকেও ইন্টারোগেশন করা উচিত। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। যে আশঙ্কাটা করা গিয়েছিল সেই আশঙ্কাটাই যেন ধীরে ধীরে সত্যি হতে শুরু করলো। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবার কিন্তু সরাসরি এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে সরাসরি জিজ্ঞাসাবাদের জন্য দাবি জানিয়ে বসলেন। তিনি দাবি জানিয়ে বসলেন যে এবার সিবিআই কিংবা ইডির উচিত সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে দুর্নীতি, সেই দুর্নীতির কনস্পিরেটর হিসেবে এবার জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং বিরোধী দলনেতা হিসেবে তিনি কিন্তু সেটাই দাবি জানাচ্ছেন। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন যে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এতদিন যেভাবে তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন তা থেকে কিন্তু এক ধাপে এগিয়ে গেলেন, অর্থাৎ এক পা কিন্তু আরও তিনি আক্রমণাত্মক হয়ে উঠলেন। বন্ধুরা খেয়াল করুন যে এই শুভেন্দু অধিকারী কিন্তু পুজোর আগে নানাভাবে নানা জনসভায় কিন্তু দাবি করেছেন যে এই যে ডিসেম্বর মাস, সামনের ডিসেম্বর মাসের মধ্যেই তৃণমূল সরকার পড়ে যাবে, তৃণমূল সরকার এমন একটা ধাক্কা পাবে যে ধাক্কা সামাল দিতে পারবে না। এবং আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে পুজো কাটতে না কাটতেই এদিন শুভেন্দু অধিকারী তার যে দলের বিধায়করা তাদের সঙ্গে বিজয়া সম্মেলনী করার পরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই একটা বিস্ফোরক দাবি করলেন। আর সেই বিস্ফোরক দাবিটা হচ্ছে যে এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, এবং সেই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে এই যে একের পর এক তথ্য ইডির হাতে উঠে আসা, সেই তথ্যের ভিত্তিতে একটা জিনিস পরিষ্কার যে এই যে ডিডি কিংবা চিঠি, সেই চিঠি কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছিল, কে লিখেছিল, সেটা কিন্তু এই যে মানিক ভট্টাচার্যের গ্রেফতারি তারপরেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং এই দুই প্রশ্নের উত্তর পেতে এবার কিন্তু তদন্তকারী আধিকারিকদের, ইডি কিংবা সিবিআইয়ের আধিকারিকদের উচিত সরাসরি তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা। এবং সেই জিজ্ঞাসাবাদ দরকার পড়লে মেল পাঠিয়েই হোক না কেন, মেল করেই হোক না কেন, কিন্তু এবার তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে হবে এই শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির তদন্তে ইডির হাতে যে তদন্তের তথ্য উঠে এসেছে, সেই তথ্যে যে ডিডি এবং একটা চিঠির কথা উল্লেখ আছে, সেই চিঠির ভিত্তিতে কিন্তু এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে হবে। বন্ধুরা, এদিন শুভেন্দু অধিকারী তার এই যে দাবি, বিস্ফোরক দাবি, সেই বিস্ফোরক দাবি সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে, বলতে গিয়ে ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন। আমি আপনাকে পরিষ্কার কথা বলি, মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করা যে চিঠির কথা কেস ডায়েরিতে উল্লেখ করেছে, এখন তো চার্জশিট দেওয়ার প্রশ্ন নেই, সময় লাগবে, কেস ডায়েরি সিডিতে অন রেকর্ড যেটা উল্লেখ করেছে ইডি, এতে খুব পরিষ্কারভাবে প্রমাণ হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপে ডিডি আর মুখ্যমন্ত্রীকে অ্যাড্রেস করে লেখা চিঠি, এবং সেখানে বলা হচ্ছে তৃণমূল যুব কংগ্রেসের একজন সাধারণ সম্পাদক যিনি 44টা চাকরির জন্য 7 লক্ষ টাকা 3 কোটি 8 লাখ টাকা তুলেছেন, এই সাধারণ সম্পাদকটি ভানুয়াতিতে আছে এটা সবাই জানে, এবং এই সাধারণ সম্পাদকটা হচ্ছে ভাইপোর কালেক্টর এটাও সবাই জানে। আমি দাবি করছি যে এই চিঠি এবং হোয়াটসঅ্যাপে ডিডি দুটো মিলিয়ে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এই করাপশনের সঙ্গে যুক্ত তার প্রাথমিক সংকেত পাওয়া যাচ্ছে, তাই সিবিআই এবং ইডি যাদেরকে হাইকোর্ট তদন্তের দায়িত্ব দিয়েছে অবিলম্বে এই ডিডি এবং মুখ্যমন্ত্রীর চিঠি ইনভেস্টিগেশন করা হোক। তার কারণ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নজরুল মঞ্চে পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে অপার সিন্ডিকেট বেরোনোর পরে তিনি কয়েকদিন মুখ বন্ধ রেখেছিলেন, তারপরে তিনি নজরুল মঞ্চে একটা অনুষ্ঠানে গিয়ে
সেখানে তিনি বলেছিলেন যে এগুলো করেছে আমার জানা ছিল না। একই কথা 14ই আগস্ট বেহালাতে স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে বলেছেন যে টাকা তোলা হয়েছে, টাকা নেওয়া হয়েছে আমি জানতাম। কিন্তু এই চিঠি বলছে, চিঠিটাতে মমতা ব্যানার্জিকে অ্যাড্রেস করা চিঠি, এই চিঠি বলছে মুখ্যমন্ত্রীকে অনেক আগে বাংলার জাগ্রত জনগণ, শিক্ষিত মেধাবী বেকার যুবক যুবতীরা, বঞ্চিতরা মমতা ব্যানার্জিকে অ্যালার্ট করেছিলেন। তিনি অন রেকর্ড যে মিথ্যে কথাগুলো বলেছেন, পরবর্তীকালে সিডিতে যা এসছে, ডিডি এবং চিঠি দুটো মিলিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, এই দুর্নীতির সঙ্গে কনস্পিরেটর হিসেবে মমতা ব্যানার্জিও আইনের ঊর্ধ্বে নয়, তাকেও ইন্টারোগেশন করা উচিত। তার মুখ্যমন্ত্রী পদমর্যাদায় আছেন, তাকে প্রয়োজন হলে নবান্নতে গিয়ে বা তার নির্দিষ্ট ঠিক করে দেওয়া জায়গায় গিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত, প্রয়োজন হলে মেল করে কোশ্চেন পাঠানো উচিত। আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন, আমি এজেন্সিকে এবং এজেন্সিকে তদন্ত করতে যারা বলেছে জুডিশিয়ারি, তাদের কাছে এই আবেদনটা। বন্ধুরা বুঝতেই পারছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই যে দাবি, সেই দাবি কিন্তু এরই মধ্যে শাসক দলে একটা হুড়োহুড়ি ফেলে দিয়েছে। অর্থাৎ শাসক দলের যিনি মাথা, সেই মাথাকেই কিন্তু এবার জিজ্ঞাসাবাদ করার কথা বলছেন। অর্থাৎ ঘুরিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকদের কিংবা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকদের এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেই দুর্নীতি মামলায় কিন্তু এবার টার্গেট করার কথা বলছেন। এবং শুধু টার্গেট করার কথা বলছেন নয়, তিনি দাবি জানাচ্ছেন। আর বন্ধুরা বুঝতেই পারছেন যে তৃণমূলের নেতারাও নিজেরাই বলেন, স্বীকার করেন যে শুভেন্দু অধিকারী যা বলেন, দেখা যায় যে বাস্তবে কিন্তু সিবিআই কিংবা ইডির তদন্তকারী আধিকারিকরা কিছুদিন পর সেটাই করছেন। আর এইখানেই যে প্রশ্নটা উঠছে যে শুভেন্দু অধিকারীর এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার দাবি, সেই দাবি কি আগামী দিনের সঠিক হতে চলেছে, ঠিক হতে চলেছে, মিলতে চলেছে? অর্থাৎ আর কিছুদিনের মধ্যেই কি তাহলে এবার ইডি এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে চলেছে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জিজ্ঞাসাবাদের জন্য কিছু প্রশ্ন পাঠাতে চলেছে? এবং সেই জিজ্ঞাসাবাদে কি উঠে আসবে সেটা পরের কথা, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, সেই দুর্নীতিতে ইডি কিংবা সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন, এটাই তো বড় ব্যাপার হয়ে দাঁড়াবে। এবং শুধু বড় ব্যাপার নয়, এটা কিন্তু বাংলার বঙ্গ রাজনীতির ইতিহাসে একটা এমন অধ্যায় হয়ে দাঁড়াবে যে দুর্নীতির ইস্যুতে কিন্তু এই প্রথম কোনো বাংলার মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদ করছে। পরে দোষী প্রমাণিত হবেন কি হবেন না সেটা পরের কথা, মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতির সঙ্গে জড়িত কি জড়িত নয় সেটা পরের কথা, কিন্তু এই যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদই কিন্তু তৃণমূলের জন্য, রাজ্যের তৃণমূল সরকারের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তি কিন্তু একেবারে ম্লান করে দেবে। এবং সেই রকমই কিন্তু একটা দাবি এদিন খোলাখুলি শুভেন্দু অধিকারী কিন্তু সংবাদ মাধ্যমের সামনে জানিয়ে দিলেন। এবং শুভেন্দু অধিকারীর এদিনের যে বক্তব্য, তাতে তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে আগামী দিনে বিজেপির মতো বিরোধী দল কিন্তু এবার আর অন্য কাউকে নয়, পার্থ চট্টোপাধ্যায় কিংবা মানিক ভট্টাচার্য কিংবা এসএসসির যেসব কর্মকর্তারা এরই মধ্যে ইডির জালে ফেঁসে গেছেন, জেলে রয়েছেন, তাদের নয়, এবার কিন্তু শুভেন্দু অধিকারী কিংবা রাজ্যের বিরোধী দল বিজেপি কিন্তু সরাসরি এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে চলেছে, তাকে টার্গেট করতে চলেছে। এবং সত্যি সত্যি যদি ইডি কিংবা সিবিআই কিছুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান কিংবা প্রশ্ন পাঠিয়ে বসেন, তাহলে কিন্তু তৃণমূল সরকারের জন্য বড় রকমের একটা অশনি সংকেত আগামী কয়েক দিনের মধ্যে দেখা দিতে পারে, এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কী তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।